গুড ইভিনিং ফ্রেন্ডস, মুম্বাইবাসী সম্পাদিকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা, যদিও সকালে স্নান যাত্রা হয়ে গেছে। আমি দহিসর আনন্দনগরে থাকি, তো এখান থেকে বেশ কিছুটা দূরে মীরা রোডের যে ইস্কন মন্দির, আমি এখন ওইখানেই যাব বলে বেরিয়েছি। আমি আর মানসীদি বলতে আমার বান্ধবী, আমরা দুজনে এখন রিক্সা করে যাচ্ছি। এই সময়টাতে গেলে সন্ধ্যা আরতি দর্শন আর প্রবচন হয়, তো সেটার উদ্দেশ্যে আমি এখন যাচ্ছি। আমরা এখন মন্দিরের সামনে এসে পৌঁছে গেছি, এবার আমরা ভেতরে যাব। আপনারাও আমার সাথে থাকুন। মন্দিরে প্রবেশের জন্য এখানটা দিয়ে যেতে হয়। এখন তেমন একটা ভিড় ছিল না, সকালের দিকে তো স্নান যাত্রা হয়ে গেছে তাই ছোট ছোট কলা গাছ দিয়ে আজকে সাজানো হয়েছিল সকালে। মন্দিরে মেন প্রবেশদ্বার এইটি, তো আজকে এখানটিতে ব্যারিকেড দেওয়া রয়েছে, সাইডের গেট দিয়ে ভেতরে যাওয়ার জন্য খোলা রয়েছে। আমি এখন মূল মন্দিরে প্রবেশ করেছি। এই যে জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করুন। মন্দিরটা এখন একটু খালি খালি ছিল, তাই ছবিটা একটু ভালোভাবে তোলা গেছে। এখানটিতে রয়েছে রাধা কৃষ্ণ। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে গৌর নিতাই, তিনটি সিংহাসন রয়েছে মন্দিরে, প্রত্যেক ইস্কন মন্দিরেই একই। এখনো সন্ধ্যা আরতি হতে একটু দেরি আছে,
প্রবচন শুরু হয়ে গেছে। প্রত্যেক দিন সন্ধ্যা আরতির আগে প্রবচন হয়। কোনোদিন কোনোদিন গীতার কোনো অংশ আলোচনা হয়, আগেই জানিয়ে দেয়া হয় কোন পর্ব নিয়ে আলোচনা হবে। যারা ইসকন গ্রুপে রয়েছেন ওনাদের কাছে সব মেসেজ চলে যায়। প্রবচন অনেক আগেই শেষ হয়ে গেছে। এইখানে এখন তুলসী বৃন্দাদেবীর আরতি প্রথমে হবে, তো সেই জন্যই সমস্ত ভক্তবৃন্দ এখানে দাঁড়িয়ে পড়েছে, আমিও তাদের সাথে রয়েছি। আর এখন মন্দিরের সমস্ত গেট বন্ধ, প্রবচন চলার সময় ওইখানে মন্দিরের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়, তারপর আবার সন্ধ্যা আরতির সময় দরজা খোলা হয়। তুলসী বৃন্দাদেবী আরতির পর এইখানে প্রদক্ষিণ হচ্ছে। এখন অ্যাকচুয়ালি এমনভাবে দাঁড়িয়েছি তিনটা গেটের ছবি একসাথে নেওয়া যায়নি, এক সাইডের দিকে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Thank you.
প্রসঙ্গে বলে রাখি, সামনে 7ই জুলাই রথযাত্রা হবে। ইসকন মন্দির থেকে রথযাত্রা শুরু হবে বেলা দুপুর 2টার সময়। তার আগে ভোগ আরতি দর্শন সমস্ত কিছুই রয়েছে এবং দুপুরে ওইখানে ভোগ প্রসাদ পাওয়ারও ব্যবস্থা রয়েছে। আরতির সময় প্রচুর ভিড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পেছন দিকে। দেখতে পাচ্ছেন তিন জায়গা তিনটে আরতির প্রদীপ একসাথে নিয়ে প্রভুজি প্রত্যেক ভক্তবৃন্দর কাছে নিয়ে যান ওই আরতি নেওয়ার জন্য। প্রত্যেক দিনই এটা হয়। মন্দিরের আরতি নিয়ে আমি এর আগেও ভিডিও দিয়েছি, তো আজ একটি বিশেষ দিন, স্নান যাত্রার দিন, আজও আমি এসেছি, তাই আজকের ভিডিওটাও দিলাম। Thank you.
আসলে কৃষ্ণ নামে এমনই একটি মধুর, কেউ আর এখানে থাকতে পারে না। যে দেখছেন এখানে সকলেই কত সুন্দর নাচ করছে, আর কি প্রায় শেষের কাছে নৃসিংহ অবতার। মেন মন্দিরের সামনেই করা রয়েছে, প্রচুর ভিড়ের জন্য সামনে পুরো ব্যারিকেড দেওয়া রয়েছে, তাই সাইড দিয়ে বেশ সরু করে রাস্তা তৈরি করা আছে সামনে যাওয়ার জন্য। আমরা এখন ওই লাইনেই আছি, আমরাও এখন যাচ্ছি ওখানে, তবে সামনে আসা যায় কারণ সামনেটা এখন পুরো ব্যারিকেড দিয়ে রাখে। এই প্রণাম করার জন্য সামনের সারিতে আসা যায় পেছন দিক দিয়ে। আসলে এই জায়গায় এই সময় থাকলে আসতে ইচ্ছে করে না, এত সুন্দর নাম গান ছেড়ে। আমরা বেশ কিছুক্ষণ ওইখানে ছিলাম, এখন আমরা নিচে যাচ্ছি। নিচে প্রসাদের ব্যবস্থা রয়েছে, আমরা এখন নিচে এসে প্রসাদ নিলাম। প্রসাদ পাওয়ার পর আমরা বাড়ি ফিরবো এবার। আর এই যে সাইডগুলো দেখছেন, এগুলো সব সামনে রথযাত্রা রয়েছে, তার জন্যই এগুলো এত সুন্দর ব্যবস্থা করা হচ্ছে বৃষ্টির কারণে। আর এই সব দোকানগুলোতে সব কিছুই পাওয়া যায় কৃষ্ণ পুজোর জন্য যা কিছু। আসলে সেদিন আমাদের সাথে তেমন কেউ ছিল না, আমি আর মানসীদি, সেই জন্য আমাদের নিজেদের ভিডিও তেমন একটা নেই। এবার আমরা বাড়ি ফিরবো, সন্ধেও হয়ে গেছে অনেক আগেই। ভিডিওটি আর বেশি বড় করছি না, এবার আমরা বাড়ি ফিরবো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরণা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো যাই হোক,
যেহেতু আমরা সবাই মিলে একসাথে আরতি দর্শন করলাম, আমরা সবাই সেই মহামন্ত্রটি আরও একবার বলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।